হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তো আমি রয়েছি আপনাদের সাথে সুহান। তো আপনারা দেখছেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাকে। তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে একজন ফেরিওয়ালার আত্মকথা এই রচনাটি। তো এটা হচ্ছে নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বই থেকে একটি রচনা। তো এই রচনাটি হচ্ছে আজকে আমরা আলোচনার বিষয়। আমরা এই রচনাটি আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখনো যারা যারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তো আমরা হচ্ছে ভিডিওটি শুরু করছি। তার আগে বলে নিই যে আমরা এতদিন যাবৎ যতগুলো পাঠ করেছি এর আগে, ওই পাঠগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন এবং ভালো হয়। তাছাড়া হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা আরো ভালো করে দেখতে পারবেন, কারণ ওখানে হচ্ছে পাঠ পাঠ করে দেওয়া থাকে প্লেলিস্ট গুলা। আমি বলে দিব না যে প্লেলিস্ট গুলা যাতে আরো ভালো করে সাজিয়ে দেয়, যাতে আপনারা বুঝতে পারেন অধ্যায় অধ্যায় করে, বা কি বলে আপনার রচনা আলাদা আলাদা করে, বা যেটা যে ইয়ার ওইটা হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে আপনাদেরকে মানে প্লেলিস্ট তৈরি করে দেয়, যেখান থেকে হচ্ছে আপনারা খুব সহজে দেখতে পারবেন। তো ওইটা আমি বলে দিব, ওখান থেকে হচ্ছে খুব সহজে দেখে নিতে পারবেন। তো আমরা হচ্ছে আজকের আলোচনা শুরু করছি একজন ফেরিওয়ালার আত্মকথা এই রচনাটি। তো চলুন সরাসরি রচনা চলে যাই। আমি একজন ফেরিওয়ালা, মা বাবার দেওয়া একটা নাম অবশ্য আছে, কিন্তু সে নামে আমাকে এখন কেউ ডাকে না, ডাকে ও ফেরিওয়ালা। বাড়ি ঘর যত জমি একদিন সবাই মানে সবই আমার ছিল, কিন্তু আজ সবই গ্রাস করে ফেলেছে সর্বনাশা পদ্মা নদী। এখানে আমি যতটুকু পড়লাম এবং এইটুকু পড়ে যতটুকু বুঝলাম যে এই ফেরিওয়ালার সবকিছুই ছিল, বাড়িঘর জায়গা জমি মানে জমি জমা সবকিছু ছিল, কিন্তু এই পদ্মা নদীতে হচ্ছে তার জায়গা জমি বা বাড়িঘর বিলীন হয়ে গেছে, মানে নদী ভাঙনের কারণে হয়তো এই সমস্যাটা ওনার হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে কি কারণে এই সমস্যাটা হয়েছে। তো এখন হচ্ছে ওনার বর্তমান অবস্থাটা আমরা জানবো এবং এখন উনি কি অবস্থানে আছে সেটা বুঝতে পারবো পরের অংশটুকু পড়লে। তো চলুন পড়ি। ঘরবাড়ি পদ্মায় তলিয়ে যাওয়ার পর পেটের দায়ে ঢাকা শহরে এসে হয়ে গেছি ফেরিওয়ালা। তো আশা করি বুঝতে পারছেন যতটুকু পড়েছি যে যখন ওই তার জায়গা জমি বাড়িঘর পদ্মা নদীতে বিলীন হয়ে যায়, তারপর হচ্ছে উনি ঢাকায় আসেন এবং ঢাকায় এসে হচ্ছে মানে ঢাকায় এসে হচ্ছে কোনো একটা পেশা তো ওনাকে বেছে নিতে হবে বা কোনো একটা কর্ম করে তো ওনাকে খেতে হবে। তো সেই পেটের দায়ে হচ্ছে উনি ফেরিওয়ালার পেশাটা বেছে নেন এবং হচ্ছে এখন ওনার দেওয়া নামটাও মানুষ ওনার নাম অনেকে হয়তো জানে না, ফেরিওয়ালা বলে হচ্ছে ডাক দেয় যে ও ফেরিওয়ালা আসো এদিকে, এই ধরনের কিছু একটা। তো ঢাকা শহরে অলিগলি বস্তি আবাসিক এলাকা পাকা সড়ক ফুটপাতে আমাকে দেখতে পাবে। আমি আজম তো আলী হয়ে গেছি, ঢাকা শহরের এক অপরিহার্য চরিত্র ফেরিওয়ালা। তো আশা করি এই রচনাটি যতটুকু পর্যন্ত পড়েছি ততটুকু পর্যন্ত বুঝতে পারছেন। বাকি অংশ হচ্ছে আমরা পরের পার্টে আলোচনা করব। আরো দুইটা পার্ট আপনারা পাবেন, কারণ আমরা হচ্ছে আবার আগের নিয়মে ভিডিও শুট গুলা করতেছি। তো আমরা হচ্ছে আগামী দুই পার্টে হচ্ছে এই রচনাটা শেষ করার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ।